Assalamualaikum, hello everyone, welcome to my channel eFoodPo. আজকের পর্বে আমি আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে এসেছি, বুটের ডালের হালুয়া। বুটের ডালের হালুয়া তো আমার ভীষণ পছন্দ, আপনাদের কি পছন্দ? তাই আমি আজকে বুটের ডালের হালুয়া তৈরি করে দেখাবো। এর আগেও আমি বুটের ডালের হালুয়া তৈরি করেছি, সেই রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। চলুন দেখি বুটের ডালের হালুয়া কীভাবে তৈরি করা যায়। আমি জানি আপনারাও জানেন, তার আমি কীভাবে তৈরি করি সেটা করে দেখাচ্ছি। চলুন দেখি কীভাবে তৈরি করা যায়। বুটের ডাল তৈরি করার জন্য বুটের ডালের সাথে আমাদের বাকি সব উপকরণগুলো সমপরিমাণে মিল রেখে সব কিছু নিতে হবে। আমি ডালটাকে ভালো করে ধুয়ে 7-8 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। এখানে আমি 1 কাপ বুটের ডাল নিয়েছি। এখন একটা পাত্রে ডাল ঢেকে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিব দুধ। এবার পাত্রটাকে ঢেকে একদম মিডিয়াম লো হিটে জাল করব, যতক্ষণ না ডালটা সিদ্ধ হচ্ছে। দুধ লাগবে এখানে তার চেয়ে ডাবল, অর্থাৎ আমি এখানে ডাবল পরিমাণে দুধ নেব। তবে কোনোভাবে জালটা বাড়াবেন না, তাহলে দুধটা উতলিয়ে পড়ে যাবে। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। ঠান্ডা হলে পাটায় বেটে নেব বা একটা ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করে নেব। আমি ডালটাকে ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সুন্দর ভালো একটা পেস্ট হয়ে গেছে। লো হিটে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে তার মধ্যে আমি ঘিটা দিয়ে দিয়েছি, এখানে 1/2 কাপ আমি ঘি নিয়েছি। তারপর ঘিটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি সেই ব্লেন্ড করা রাখা ডালটা দিয়ে দিতে হবে। আমি এখন দিয়ে দিয়েছি, আর বেশি আছে, ঘিটা গরম করলে ঘিয়ের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। আর বুটের ডালটা একটু সময় নিয়ে রান্না করতে হয়, যেহেতু আমি লো মিডিয়াম হিটে রান্না করছি, আস্তে আস্তে নাড়তে হবে যেন লেগে না যায়। তারপর আমি চিনিটা দিয়ে দেব, চিনি দেওয়ার পরতে হবে, তাহলে পানিটা মিশে যাবে। নাড়তে থাকবো যেন চিনির সাথে ডালটা মিশে যায়। চিনি দেওয়ার পরে পানি ছেড়ে দেয়। তারপর আমি এখানে ভিজে রেখেছিলাম জাফরং। আমি জাফরংটা দুধে ভিজে রেখেছিলাম, আপনারা চাইলে পানিতে ভিজিয়ে রাখতে পারেন। আমি এটাকে দিয়ে দেবো, এটা অপশনাল, এটা সুন্দর একটা কালারের জন্য আমি এটা দিচ্ছি, আপনারা এখানে ফুড কালারও ইউজ করতে পারেন। তারপর আমি এভাবে নাড়াচাড়া করতে থাকবো যেন কোনোভাবেই নিচে লেগে না যায়। আর এখানে খেয়াল রাখতে হবে, যেহেতু বুটের ডাল, এটাকে ছিটে আসতে পারে, হাত পুড়ে যেতে পারে, একটু সাবধানে এটা নাড়াচাড়া করবেন। কোনোভাবেই যেন হাতে ছিটে না আসে, তাহলে কিন্তু হাত পুড়ে যাবে। হালুয়াটা তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। তার জন্য আমি একটা ট্রে আগের থেকে রেডি করে রেখেছি, এখানে আমি ঘি মেখে রেখেছি। হালুয়াটা সেট হয়ে গেছে, হালুয়াটা ঠান্ডা হয়ে এটাকে সেট হয়ে গেছে, এখন আমি এটাকে বরফি স্টাইলে কেটে নেব। পিওর তৈরি হয়ে গেল আজকের রেসিপি, বুটের ডালের হালুয়া বা বরফি। আপনাদের কি পছন্দ? তাহলে বানিয়ে ফেলুন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে,
আর আমার সাথে শেয়ার করুন। আমাকে ফলো করার জন্য, আমাকে সাবস্ক্রাইব করার জন্য আমার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমার ভিডিওর নিচে দেওয়া আছে। সবাই অনেক ভালো থাকবেন, আর বাসায় থাকবেন, সেফ থাকবেন, নিজে সেফ থাকবেন, নিজের ফ্যামিলিকে সেভ করবেন এবং আশেপাশের মানুষকে সেভ করবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।